রাজুক কলেজের যে সামনে আমি লাস্ট টাইম একটা বারবিকিউ রিভিউ করেছিলাম ওর পাশে ও মানে সামনেই। সো বারবিকিউ রিট আপনারা না দেখে থাকলে আমি ওটা উপরে যে কোনো এক সাইডে লিঙ্ক দিয়ে দিব। আর এই যে এটা এদের মোমোটা মেনু, এদের দোকানের নাম ক্রাস্ট মোমো। সো আমি আজকে অর্ডার দিয়েছি ক্রাস্ট মোমো প্ল্যাটার, যেখানে চিকেন থাকে দুইটা, চিজ থাকে দুইটা, আর মিক্স চিকেন অ্যান্ড প্রন দুইটা। সো আমি ভাইয়াকে রিকোয়েস্ট করলাম চিজ মোমো দুইটা না দিয়ে একটা চিজ দিতে, একটা গিয়োজা দিতে। আর সুশি মোমোটা কি আমি জানি না। তো একটি সুশি মোমোটাও সুশি মোমোটা আজকে সুশি মোমোটা অ্যাভেলেবেল নাই। এই যে দুই টাইপের ডিপিং দেয়, এটা কি সয়া সস আর ওইটা গার্লিক গার্লিক না পুদিনা সুন্দর করে বানাচ্ছে। এই যে আমরা একটু দূর থেকে এদের এখানে দেখাই, এই যে প্রশ্নময়ী এরা ফুড পান্ডায় অর্ডার নেয়। আপনারা কি কার্ড এক্সেপ্ট করেন? আমরা অর্ডার দিলাম, তো খাওয়াটা আসুক, আমরা পরে খেয়ে রিভিউটা দিব। আচ্ছা ভাইয়া কয়টার থেকে বসেন আপনারা? সাড়ে চারটায় বসেন, ফুড সার্ভ করতে করতে পাঁচটা, আর শেষ করেন কয়টা? সাড়ে দশটা বাজে আমরা লাস্ট অর্ডার নেই। সাড়ে দশটা লাস্ট অর্ডার নেই। আপনার নামটা কি? সাইফুল। সাইফুল ভাই, ওকে, আপনার কন্ট্যাক্ট নাম্বারটা আস্তে আস্তে একটু বলে দিবেন। 01795 সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর এই যে আপনার এটা আমি নোটিশ করলাম, আমাদের খাওয়া এসে পড়েছে। তো ভাইয়া কোনটা কি একটু বলে দিবেন? এই দুইটা গিয়োজা, শেপটা তো সুন্দর। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা চপস্টিক কেমনে ইউজ করে আমি যাই না, আপনারা ইউজ করতে পারলে কমেন্টে বলে দিন। এটা আসলে আমি জাপান থাকতে ইউজ করতাম। ওকে আমি গিয়োজাটা আগে ট্রাই করব। অনেক স আমি আগে এই গার্লিক নাকি এটা দিয়ে ট্রাই করব। দেখাই অনেক অনেক সফট আর মজা। সয় সসের সাথে হালকা মানে চিলি সস মিশানো কম্বিনেশনটা পারফেক্ট। আমার এটা বেশি ভালো লাগছে। গিয়োজা খেলাম, এবার এটা কেন যাই না খেয়ে রেখি। এটা চিকেনটা ছিল এত সফট, মিট গুলা এত জুসি, এটা চিকেন গুলা অনেক মজা। 120 টাকায় এতগুলো, মানে ভিতরে ড্রিঙ্ক একটু ঝাল
আমি খাওয়াটা কন্টিনিউ করি, অনেক মজা অনেক মজা। প্লিজ একবার হলেও এসে ট্রাই করেন আর বাইকে আর আমার রেফারেন্স দিয়েন। আর থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও, পারলে লাইক এন্ড শেয়ার করেন আর প্লিজ সাবস্ক্রাইব করেন।